জামাতের সাথে আমাদের কোনো বিরূপ নেই আমরা একই সাথে কাজ করতে পারি এবার জামায়াতে ইসলামের সাথে ঐক্য করতে চাচ্ছে চর্মনাই কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে দর্শক আপনারা সকলেই জানেন যে জামায়াতে ইসলামী এবং চর্মনার সাথে সবসময় একটা সাপ এবং বেজির সম্পর্ক ছিল কখনো জামাত চর্মনায় বদনাম করেছে কখনো চর্মনাই জামাতের কিন্তু এবার এই দুই দল এক হতে চাচ্ছে কোন কোন প্রশ্নে দুই দল এক হতে চাচ্ছে এবং দুই দল এক হলে কি কি শর্তগুলো পালন করতে হবে সেখানে আলাদা করে কিছু শর্ত বেঁধে দিয়েছে সেই শর্তগুলো এই ভিডিওতে দেখানো হবে এবং মুফতি করিম সাহেবের মুখ থেকে সরাসরি আপনাদের শোনানো হবে যে তিনি কি কি শর্ত দিয়েছেন জামায়াত ইসলামীকে কোন কোন কারণে জামায়াত ইসলামী এবং চর্মনায় একাত্র হতে পারেনি এতকাল সেই সমস্ত বিষয়গুলো নিয়ে মুফতি ফজল করিম সাহেব হুজুর খুব সুন্দর কিছু আলোচনা করেছেন এবং গঠনমূলক কিছু কথা বলেছেন সেই বিষয়গুলো এই ভিডিওতে দেখানো হবে মুফতি রেজাউল করিম আবরার তিনিও এই বিষয় নিয়ে কিছু কথা বলেছেন আকিদাগত যে বিষয়গুলো নিয়ে চরমনাই এবং জামায়াত ইসলামের মাঝে দ্বন্দ্ব রয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন খুব সুন্দরভাবে দর্শক তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথম একটু সেই বিষয়গুলো জেনে আসি মুফতি ফজুল করিম সাহেব এবং রেজাউল করিম আবরার তারা দুজনে এই বিষয়গুলো নিয়ে কি কথা বলেছেন আমরা একটু সেই বিষয়গুলো জেনে আসি মহিলা জামাতের সাথে আমাদের কোনো বিরূপ নেই আমরা একই সাথে কাজ করতে জামাতের ব্যাপারে আমাদের আগেরও যে বক্তব্য বর্তমানে একই বক্তব্য জামাতের উপরে যে সমস্ত প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত আসলে জামাতকে এদেশের হকানি ওলামাই কলাম কোনো অবস্থাতেই ইসলামী দল বলবে না আর জামাতের সাথে আমাদের কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই আমাদের আদর্শগত তাদের সমস্যা আমরা মনে করি আহলুসুম্নতাল জামাত যে আকিদা লালন করে সেই আকিদা অনুযায়ী জামাত আজকে তারা বক্তব্য দেয় তাহলে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমরা শুধু এতটুকু বলবো আহলুসুন্নত জামাত যে আকিদা পোষণ করে তারা সেই আকিদা পোষণ করবে আর একত্তরের ভূমিকাটা নিয়ে তারা জনসাধারণ স্পষ্ট করবে যে আমাদের ভূমিকা ছিল এই হওয়া উচিত ছিল এই বাস তাহলে তো জামাতের সাথে আমাদের কোনো বিরূপ নেই আমরা একই সাথে কাজ করতে পারি জামাত ইসলাম বা বাংলাদেশের একটা বড় রাজনৈতিক সংগঠন তো আমি প্রথম শ্রদ্ধার সাথে বলবো যে সুশাসনের জন্য ইসলামী শরী আয় জায়েজ এমন যে কারোর সাথেই আমাদের আকাবিরগণ রাজনীতি করেছেন এবং করবেন আর জামাত ইসলামের সাথে আমাদের যে বিরোধটা এই বিরোধটা মূলত রাজনৈতিক কোনো বিরোধ নয় এবং জামাত ইসলামের আমি একটা আপনাকে তথ্য দিই জামাত ইসলাম যখন প্রতিষ্ঠা হয় জামাত ইসলামের সূচনা লগ্নে মৌনা সঈদ আবল্লাহ এর সাথে আমাদের কৌমি ঘরনার অনেক বড় বড় আকাবিরও ছিলেন মৌনা জামাত ইসলামের শুরুতে সদস্য ছিলেন রহিম আল্লাহ ছিলেন আমাদের বাংলাদেশের মৌনারা শামসুলক ফরিদপুরি আল্লাহ ছিলেন মৌনা ওয়াহিদুসামান রহিম আল্লাহ ছিলেন তো জামাতের জামাত ইসলামের যে রাজনীতিটা উপমহাদেশে এটার সূচনাতে আমাদের আলেমরা ছিলেন এটা মৌদুদি রহিমলার একক সংগঠন ছিল না এটা প্রথম কথা তো আমাদের কেন সর এসেছেন মদুদী সাহেবের সাথে কিছু বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব হয়েছে আকাবিরদের যেটা হলো নিরেট ইসলামের বিষয় যেমন নিষ্পাপ কিনা আমাদের আকিদা কিনা আমাদের নিষ্পাপ কোন নবী কোন গুণা করেননি সাহাবা ইকরামকে আমরা সত্যের মাপকাঠি মানি তারপর হলো ইলাহ রব দিন ইবাদত মদুদী মরহুমের মতো রসুল্লাহামের ইন্তকালের পরে চারটা পরিভাষা বিকৃত হয়ে গিয়েছিল আমরা বলি না তারপর উনি মদুদি মরহুম তাওহিদের মধ্যে বিকৃতি ঘটিয়েছেন উনি তাওহিদে হাকিমিয়াত নামে আরেকটা তাওহিদের আবিষ্কার করে উম্মার মধ্যে তাকফিরের দরজা খুলেছেন এগুলো ওলামায়করাম অনেক ওলামায়করাম এই আলোচনাগুলো বুঝবেন না এতটা কঠিন তো প্রথম কথা জামাত ইসলামের রাজনীতি জামাতের সাথে আমাদের যে দ্বন্দ্বটা এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব না এটা হলো আমাদের আকিদাগত কিছু বিজয় দ্বন্দ্ব এগুলো যদি উনারা চান আমাদের সাথে বসে যদি আমাদের সাথে বসেন আমাদের বড়দের সাথে বসেন বা আমাদের সাথে বসেন যদি ওনাদেরটা সঠিক হয় আমরা আমাদের অবস্থান থেকে ফিরে আসব আর যদি আমাদেরটা সঠিক উনারা ফিরে আসবেন বিষয়টা হলো এটা কারণ আমাদের আকাবিরগঞ্জ ফিরে এসে কিতাব লিখেছেন এক একজন মরনা মঞ্জুর নুমানি লিখেছেন মরনা মধুদিকে সাত মারা রেফাকত কে সর গুজস্তা ওরা আপনারা মহকিফ মরনা আবুল হাসান নদী রহমুল্লাহ লিখেছেন আশ্রে হাজির মেদিন কি তাফি মতাশ্রী মরনা হৈদিজমান কিরণ ব্যক্ত আবির কি গলতিয়া মরনা শামসুল্লাহ ফরিদপুর রহমুল্লাহ লিখেছেন ভুল সংশোধন তো ওই ওনারা যে বিষয়গুলো লিখেছেন ওগুলোর সাথে এগুলাই আমাদের মূল মূল মানে জায়গাটা এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব না রাজনৈতিক কারণে তাদের সাথে আমাদের কোনো দরত্ব নাই এজন্য তারা রাজনৈতিকভাবে যখন মাজলুম হয়েছিল আমরা তাদেরকে যতটুকু এবং দেখবেন সর্বশেষ আপনি যদি দশ বছর দেখেন জামাত ইসলাম যখন রাজনৈতিকভাবে জুলুমের শিকার হয়েছে তখন আমাদের আকাবিরগণ বা আমাদের উলামা একরাম তাদের ওই বিষয়গুলো নিয়ে এত কথা বলেননি কিন্তু একটা দুঃখজনক সত্য হলো যে আমাদের জামাত ইসলামের ভাইরা কিন্তু ঘুরে ফিরে এই মাসলাকি বিষয়গুলো নিয়ে আসছেন এজন্য আমরা এটা চাই যে মাসলাকি বিষয়গুলো সমাধান হয়ে গেলে ইসলাম ঐক্যের একটা বিশাল প্ল্যাটফর্ম বাংলাদেশে তৈরি হবে ইনশাল্লাহ শুধু জামাত কেন এই বক্তব্যের উপরে যারাই আসবে ইসলাম দেশ মানবতা ইসলাম দেশ মানবতা ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আমাদের কাছে আসবে যারাই থাকবে আমরা তাদের সাথে শুধু জামাত না সাথে না দেখেন জামাত এক সময় বলছে মহিলা নেতৃত্ব হারাম আবার তারা সে মহিলা নেতৃত্বকে হালাল ঘোষণা করেছে শুধু হালালই ঘোষণা করেন নেই বরং বাংলাদেশে প্রথম মহিলা নেতৃত্বে সৃষ্টি করেছে জামাত একানব্বইতে বিনা শর্ত তারা খালেদা জিয়াকে প্রায় মিনিস্টার বানিয়েছে আবার জামাত খালেদ জিয়াকে হটাবার জন্য আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথ আন্দোলন করেছে কাজী জামাত তো এক কথা বলে আবার সেই কথার বিপরীতে কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যেই কথা বলছে আজও একই কথার উপরে আছে আশা করি তাদের কথা এবং কাজ একই থাকবে তারা ইসলাম দেশ এবং মানবতার জন্যই রাজনীতি করে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে না এটি ইসলামী আন্দোলন বিশ্বাস করে যার মাধ্যমে ইসলাম হুকুমাত হবে যার মাধ্যমে তাদেরই সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাধ্যমেই ইসলাম হুকুমাত এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে না একটা কথা বলেন যারা রাজনীতি করে তারা হয় রাজা আর যারা রাজনীতি করে না তারা হয় গোলাম তবে বাংলাদেশের ওলামা এখন রাজনীতি কোন করেন বাংলাদেশের সুশাসন ন্যায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই তো তো লক্ষ্য তো এক হতেই পারে কিন্তু এখানে কিছু আকিদাগত বিষয় আছে এগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে বৃহৎ একটা টক যদি হয় তাহলে বাংলাদেশের ইসলাম মুসলমান সবাই নিরাপদে থাকবে দর্শক দেখতে পেলেন যে মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর বলেছেন যে জামায়াত ইসলামী এবং চর্মনাই এই দুই দলের এক হতে আসলে কোনো বাধাই নেই ইসলামী শরিয়ার যে সমস্ত প্রশ্নে এই দুই দলের মাঝে ফারাক আছে যে সমস্ত বিষয়গুলো নিয়ে এই দু দলের মাঝে একটা বিরোধ দেখা দিয়েছে সেই বিষয়গুলোর যদি একটা সমাধান হয়ে যায় তাহলে এই দুই দল এক হয়ে যেতে পারে প্রায় আমরা সকলেই জানি যে মৌদুদি যে জামাত ইসলামের একজন নেতা ছিলেন তিনি কিন্তু বিভিন্ন ধরনের অনৈতিক কথাবার্তা এবং বিভিন্ন ধরনের আকিদা বিশ্বাস যেগুলো একেবারেই ভ্রান্ত সেগুলো তিনি যুক্ত করেছেন এবং বেশ কিছু নতুন মত তিনি ব্যক্ত করেছেন যে সমস্ত বিষয়ে বড় বড় আলেমরা বিরোধ করেছেন এবং এগুলো কোরআন হাদিসের পরিপন্থী এই বিষয়গুলো থেকে যদি জামায়াত ইসলামী ফিরে আসে তাহলে জার্মানের সাথে এবং জামায়াত ইসলামের সাথে হতে আর কোনো বাধা থাকবে না এই দুই দল যদি হয় তাহলে একাত্র বাংলাদেশ একটা অনেক বড় ইসলামিক দল পাবে যারা সামনে দাঁড়িয়ে কোনো একটা বিষয়ের নেতৃত্ব দিতে পারবে ক্ষমতায় যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে আমরা সকলেই চাই যে এই দুটো দল এক হয়ে যাক আপনারাও কে কে চান এই দুটো দল এক হয়ে যাক অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলিকম রহমতুল্লাহি আবার